হ্যালো বন্ধুরা, মাক্স পিজ্জা সবাইকে স্বাগতম। আমি মাক্স আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে বেলুন দিয়ে কিভাবে রুটি গোল করা যায়। বেলুন দিয়ে রুটি গোল করতে আমাদের প্রথমেই দরকার হবে একটি বেলুন, কিছু আটা, যেটাকে আমরা প্রথমে একটু ভালোভাবে ছেঁকে নেব যাতে করে আমাদের আটার যে রুটিটা সেটা ছিদ্র না হয়ে যায়। হ্যাঁ, সুন্দরভাবে এভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে আমরা অবশ্যই সেটাকে একটি পরিষ্কার জায়গায় রাখব। একটি বেলুন প্রয়োজনীয় এবং আটার দলা, যেটা অবশ্যই 24 ঘন্টা বা 48 ঘন্টা ব্রেকিং সোডার কাজ বা লেভিটাসিয়নে কাজ হবে। হ্যাঁ, আমরা এভাবে একটি আটার দলা তোলার জন্য যন্ত্র ইউজ করব। যেভাবে এটা গোল থাকে, একটার সাথে আরেকটা লেগে গেলে আমরা এভাবে দুই দিকের কোনার দিকে কেটে নেব এবং গোল করে ওটা উঠাবো। অবশ্যই সেটাকে গোলভাবে রাখতে হবে যাতে করে আমাদের গোল করতে খুবই সহজ হয়। প্রথমে আমরা এটাকে হাত দিয়ে ভালোভাবে একটু চেপে গোল করে রাখবো। গোল করে রাখার পরে এটাকে আমরা বেলুন দিয়ে, হ্যাঁ, ফার্স্ট স্টেপ এভাবে, এদিকে ওচা থাকবে, এদিকে ওচা থাকবে, আমরা পুরোটাকে ভালোভাবে ডলা দেব না। এটাকে ঘুরালে ওই যে দিকটা ওচা থাকবে সেই দিকটা আবার এই দিকে চলে আসবে, তখন আমরা ওই দিকটাকে গোল করতে যাব। তাই আমরা সেকেন্ড স্টেপে যে এইভাবে করব, এটাকে আমরা ঘুরিয়ে নিই। ঘুরিয়ে নেওয়ার পরে আমরা থার্ড স্টেপে কাজ করব। হ্যাঁ, এভাবে এই দিক দিয়ে টান দেবো, আরেকটি উপরের দিকেই দেবো। তারপরে আমরা বেলুনটাকে চারোদিকে ঘুরিয়ে আমাদের যতটুকু মনে হবে যে যতটুকু বড় করা দরকার, এইভাবে হাত দিয়ে এটাকে সফট হাতে ধরে যাতে করে বেলুনটা হাতের মধ্যে ঘোরে ওইভাবে করে ই করতে হবে। এভাবে আমরা দেখে নেব, চারোদিক যখন গোল হয়ে যাবে তখন এটাকে আমরা ভালোভাবে আটা সরিয়ে নিই। হ্যাঁ, আমরা সুবিধার্থে আবার দেখাচ্ছি, এভাবে আমরা হাতে টিপে ওটাকে গোল রাখবো। দেখো, এইভাবে গোল থাকবে। গোল থাকার পরে আমরা বেলুনটিকে নিয়ে একটু উপর থেকে শুরু করব এবং একটু উপরে যাওয়ার আগেই শেষ করে দেব। এটাকে সেকেন্ড স্টেপে ঘুরিয়ে নিই একটু লম্বা করে। হ্যাঁ, আমরা এটাকে ঘুরিয়ে নিলাম, ওই দুই দিকের ভারী দিকটা দুই পাশে চলে যাবে। এখন আমরা এটাকে আবার উপরের দিকে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এইভাবে নিচের দিকে, যেটা বেঁকা মানে বাঁকা করে নিচের দিকে এবং উপরের দিকে দুইটাই দেব, তারপরে হয়ে যাবে আমাদের রুটি গোল। হ্যাঁ, চারোদিকে আমরা যেটাকে যতটুকু প্রয়োজন গোল করার, যে আমরা যদি যতটুকু প্লেটের সাইজ হবে বা যতটুকু বড় করতে চাই, আমরা এটাকে সফট হাতে বেলুনটিকে ধরে এভাবে টানলে এটি বড় হয়ে যাবে। যতটুকু বড় করার ইচ্ছে এটাকে আমরা এভাবে করতে পারি, এভাবে চারোদিকে ঘুরালে এটা বড় হয়ে যাবে। আমাদের পরিমাণ মতো আমরা এটাকে বড় করে নিই। বড় করে নেওয়ার পরে এটাকে অবশ্যই ফারিনা থেকে ভালোভাবে মুছে নেব। হ্যাঁ, এইভাবে বেলুনটাকে উপরে নিচে করলে এটা আমাদের রুটের গোল করতে সাহায্য করবে। এবং বা দিকে যখন আমরা এটাকে চারোদিকে বড় করার চেষ্টা করব, অবশ্যই এরকম নরম হাতে, যে আমরা যে বা হাতে আমি যে বেলুনটাকে ধরবো এটা খুবই সফট হাতে ধরবো। ধরো আমরা শিখে গেলাম কিভাবে বেলুন দিয়ে রুটি গোল করতে হয়। খুবই একটি সহজ পদ্ধতি, যেটা 4টি স্টেপে। বেলুনটাকে সফট হাতে ধরে কিভাবে করতে হয়, এটাকে কোনো শক্তির প্রয়োজন হয় এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখানে এটার মধ্যে কোনো শক্তির কাজ নেই, সফট হাতেই কাজটা করতে হবে এবং অবশ্যই কাজের প্রতি মনোযোগী হতে হবে, কারণ মনোযোগী হওয়াটাই হচ্ছে গোল করার অনেক সহায়তা করবে। যদি আমরা মনোযোগী না থাকি তাহলে আমাদের রুটিটাকে গোল করতে খুবই কষ্ট হবে। তাহলে বন্ধুরা, আগের ভিডিওটি যারা দেখনি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, কারণ এই এই চ্যানেলে আছে কিভাবে পিৎজা তৈরি করা যায়, একটি ইটালিয়ান রেস্টুরেন্টের কাজে বা বাইরে যারা পিৎজার কাজ করতে চায়, আমাদের আগের ভিডিওটি দেখে নেবে। এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে আমাদের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য লাইক কমেন্ট, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাল বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে প্রেস করুন সবার আগে ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।